قدمت معي وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নিয়া নিয়া আল্লাহ পরপরবর্তীকারে আলমের কাছ থেকে জানি জানি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে আমরারে কইছো ও রাসূলে ফরমাইরা যে এই সাইটটা কলিমা আমি রসুলের কাছে সমস্ত দুনিয়া আর বাদশাহীর চাইত আমি রসুলের কাছে এই সাইটটা কলিমা বলো বালা বলো দামি। অন্য রেওয়ায়েত আছে খাইরুল কালামে ইলাল্লাহি আরবাউন, অন্য রওয়ায়েত আফজলুল কালাম ইলাল্লাহি আরবাউন, অন্য রওয়ায়েত আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, অন্য রওয়ায়েত আতিয়াবুল কালাম ইলাল্লাহি আরবাউন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমান সাতটা কলিমা, সাতটা কলিমা, এই সাতটা কলিমা পরওয়ারদিগারে আলমের কাছে সবচাইতে দামি কলিমা। নবী দিয়ে ফরমান সাতটা কলিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় কলিমা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমান সাতটা কলিমা পরওয়ারদিগারে আলমের কাছে সবচাইতে মধুমাখা কলিমা। এই সাতটা কলিমা নবীজির কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি কলিমা। সুতরাং এই দামি কলিমা যার জবানও বেশি বেশি তাকবো, যারই তাকবো হেও আল্লাহর কাছে কি হয়ে দিব গিয়া দামি বনি দিব গিয়া। এই সাতটা কলিমা হইল সর্বোত্তম কলিমা। সুতরাং যার জবানও এই কলিমাগুলা জারি তাকবো হেও সমস্ত বন্দাগুলোর মাঝে আল্লাহর কাছে সর্বোত্তম বন্দা বনি দিব। মহতরম হাজিরানেক এই সাতটা কলিমা যদি আমরা পড়ি তা আমরার ফায়দা কিতা? সাতটা কলিমা কিতা কিতা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই সাতটা কলিমা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই সাতটা কলিমা আল্লাহর কাছে দামি, এই সাতটা কলিমা আল্লাহর কাছে পছন্দনীয়। সুতরাং যার জবানও এই সাতটা কলিমা বেশি বেশি জারি থাকবো হেও আল্লাহর কাছে দামি বনি দিব, হেও আল্লাহর কাছে প্রিয় আর মায়ার বনি দিব। মহতরম হাজিরান ইকরাম এই সাতটা কলিমা যদি আমরা পড়ি তাহলে লাভ কিতা? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমান হুন্ন মুকাফফিরাতুন লিদ্দুনুব। ও আমার উম্মত এই সাতটা কলিমা যদি তুমি দেন বারবার ফলো বারবার ফলো তাহলে এই সাতটা কলিমায় তোমার নামায় আমলের যে রেজিস্টার খাতা আছে ওই খাতার থেকে তোমার যত নাফরমানি গুনাহ হল আছে ওই সাইর কলিমা তুমি পাঠ করবাই। আর আল্লাহ রব্বুল আলামিনে এই সাইর কলিমা পাঠ করার বদৌলতে পরওয়ারদিগার আলমে তোমার নামায় আমলের রেজিস্টার তাকিয়া গুনাহ হল আল্লাহ তাআলা মিটাইয়া দিয়া দিয়া তোমার ওই খাতাটারে সাফ করে দিব। আরো জোরে হোক সুবহানাল্লাহ হুন্না মুকাফফিরাতুন লিদ্দুনুব। দুই নম্বর পুরস্কার হুন্না জান্নাতুন আনিন্নার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমান উম্মতি তুমি তাই যদি এই সাতটা কলিমা তোমার জবানও জারি করতে পারো তাহলে আমি রসুলে হইয়ার হুন্না জান্নাতুন আনিন্নার। এই কলিমা সাতটারে পাঠ করনেওয়ালা আর জাহান্নামের মাঝখানে এই কলিমাগুলা ডাল স্বরূপ খাইল হাসরের মাঠে খাড়া হয়ে দিব। খাইল হাসরের মাঠে এই কলিমাগুলা ফোননেওয়ালা আর জাহান্নামের অগ্নির মাঝখানে ডাল হিসাবে মাঝখানে খাড়া হইব। খে কইরা সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খতা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমান তিন নম্বর পুরস্কার হুন্না মুনআতিফাত, হুন্না মুনআতিফাত ইয়ানআতিফুনা হাওলা আরশির রহমান। জোরে একবার হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমান ও আমার উম্মত এই সাতটা কলিমার শান, এই সাতটা কলিমার এমন দাম তোমার জানা নাই, তোমার জানা নাই। ইয়া নাতিফ না হাওলা আরশির রহমান, ও উম্মত তোমার জবানও যখন জারি হয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কলিমাটা তোমার জবান থেকে বাহির হওয়ার সাথে সাথে উপরের দিকে উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে উঠতে এক সময়ে পরওয়ারদিগারে আলমের আরশ যে আছে আল্লাহর আরশ, আরশের চতুর্দিকে গিয়া গুড়া আরম্ভ করে, আরশের চতুর্দিকে এই কলিমার শব্দগুলা গিয়া গুড়া আরম্ভ করে,
নবীজি ফরমান ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহলি ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহলি মৌমাছির গ্রুপ মৌমাছির ফুক জেলাখান মৌফুক হল জেলা উড়াল দিয়া যায় আর উড়াল দিয়া যাইতে সময় গুন 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 আওয়াজ করে নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান এই সাতটা কলিমা যখন উম্মতি তুমি পাঠ করবায় পাঠ করার সাথে সাথে আল্লাহর আরশের মধ্যে উড়াল দিয়ে যাইব আর গিয়া ওখানে তোমার গুন গুন আওয়াজ করিয়া উঠতে থাকব পরবর্তীকার আলমে ওই গুন গুন আওয়াজ শুনিয়া এই শব্দগুলোর আল্লাহ তাআলা ডাক দেয় ডাক দিয়া হয় হে তোমরা খারা তখন ওই শব্দগুলা জবাব দেয় পরবর্তীকার আলম আমরা তো এলাম তোমার মায়ার কলিমা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পরবর্তীকার আলমে কয় তোমরা এখানে গুন গুন করে আওয়াজ করো বিষয় কিতা আওয়াজ করো বিষয় কিতা তখন ওই শব্দগুলাই উত্তর দেয় পরবর্তীকার আলম তোমার পছন্দনীয় ষাটটা শব্দ রে তোমার অমুক বন্দায় অমুক ঠিকানা তোমার ও বন্দায় আমরা ষাটটা শব্দ রে পাঠ করছে উচ্চারণ করছে আর উচ্চারণ করার সাথে সাথে আমরা আপনার আরশের মধ্যে আওয়াজ করতে আসি মহতরম হাদিরান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে বাড়ান নবী দিয়ে ফরমাইন ও আমার সাহাবা একরাম হল তোমার তোর মাঝে মান আর আদা মিনকুম আইনুল কার তোমার তোর মাঝে ইলাখেও আসনি যে তোমার মন থাকি চাও ও কথাটা যে এই মুহূর্তে তোমার আলোচনা আল্লাহ রব্বুল আলমিনে আরশের মধ্যে যে ফরিস্তা হল আসন ফরিস্তা হল লইয়া যে বৈঠক আল্লাহ তালায় করতে আসন ওই বৈঠকের মাঝে তোমার আলোচনাটা হকানো হোক এই কথাটার চাহিদা তোমার তোর খবরের আসেনি আমরা ইনো যারা আছি আমরার গৌরব চাহিদা আসেনি যে আল্লাহ তালাই এই মুহূর্তে আমরার আলোচনাটা আরো সহ রক্ষা হ্যাঁ খারখার আছে বলার তুলামারি মাশাল্লাহ মাশাল্লাহ আমরা সবে উঠছে নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়েন ও আমার সাহাবা একরাম হল তোমার তানোর খবরের চাহিদা আসেনি এই মুহূর্তে আল্লাহ তালায় আরশের মধ্যে তোমার নাম লইয়া লইয়া ফরিস্তার বৈঠক আলোচনা করতা বলে আল্লাহর রসুল জি আল্লাহর রসুল নবী দিয়ে ফরমায়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তুমি ওই কলিমা জপতে থাকো ওই কলিমা তোমার জবানো জারি করো আল্লাহ রব্বুল আলমিনের আরশ পর্যন্ত এই কলিমা আওয়াজ লইয়া দেব আর পরবর্তীকারে আলমর কাছে গিয়া জানাই দিব ও আল্লাহ তোমার ও বন্দায় আমরা রে পাঠ করিয়া পাঠাইছে তো তোমার আলোচনা আরশুর রহমান রহমানের আরশুর মাঝে তোমার আলোচনা আরম্ভ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হুন্নাল বাকিয়াতুস সালিহাত হুন্নাল বাকিয়াতুস সালিহাত ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন বান্দা সব সময় নেক কাজ করুক সব সময় নেক কাজ করুক হালকা নেক হোক ছোটো নেক কাম হোক কিন্তু এটা যদি স্থায়ী করে দুই রাখাত নফল নামাজ স্থায়ী প্রত্যেক দিন পড়ে দুই রাখাত নফল নামাজ প্রত্যেকদিন আল্লাহ বন্ধা করে সামান্য নেক আমল কিন্তু এটারে স্থায়ী করে এটা স্থায়ী করে সোয়াবের দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন ওই স্থায়ী আমল যেটা এটা সোয়াবের দিক দিয়া সবচাইতে শ্রেষ্ঠ যেরকম সুবহান ও খায়রুন আমালা খায়রুন আমালা দুনিয়ার জমিনও মানুষের অনেক চাহিদা আছে দুনিয়ার মানুষের অনেক তমন্না আছে অনেক আকাঙ্ক্ষা আছে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় বন্দা তুমি যদি স্থায়ী এক কাম করার কোনো আশা আকাঙ্ক্ষা রাখো তাহলে আকাঙ্ক্ষা জগতের মাঝে সবচাইতে উত্তম আকাঙ্ক্ষা হইল এটা যে বন্দায় তার দিলের মাঝে ও ইরাদা রাখে আমি সামান্য হইলেও স্থায়ী এক আমলে অভ্যস্ত হইতাম এই আশাটা যার দিলের মাঝে আছে পরবর্তীকারে আলমে হয় আশার জগতে হইল এই আশাটা সবচাইতে উত্তম সোয়াবের জগতে স্থায়ী আমলটা হইল সবচাইতে উত্তম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় হুন্নাল বাকিয়াতুস সালিহাত ও আমার উম্মত তুমি যদি ও ষাটটা কলিমা তোমার জবানও জারি করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তুমি যদি ও ষাটটা কলিমা তোমার জবানও জারি করো তাহলে তুমি সওয়াবের দিক দিয়েও শ্রেষ্ঠ বান্দা বনবায় তুমি আশা আকাঙ্ক্ষার দিক দিয়েও শ্রেষ্ঠ বান্দা বনবায় মহতরম হাজিরান ইকরাম
এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আরো খুশখবরি দেন, যেমন কি নবী দিয়ে আমরা সামনে রাখি রাখি নবী দিয়ে কইরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইরা হুন্না তুকফিনা বিল কোরআন, হুন্না তুকফিনা বিল কোরআন। ও আমার বাংলাদেশী উম্মত হল, তোমরা যদি কোরআন মজিদ রে সহি শুদ্ধভাবে তিলাওয়াত না করতে পারো, কইলে ও সাইটটা শব্দ রে তোমরা কিতা করিলাও, ও সাইটটা শব্দ রে সহি শুদ্ধভাবে উচ্চারণ করা শিখিলাও, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা উচ্চারণ করা শিখিলেইতে শব্দ উচ্চারণ করার সাথে সাথে তুমি কোরআন মজিদ তিলাওয়াত করার সব পাইলিবা, কোরআন মজিদ তিলাওয়াত করার কি পাইবা সব পাইবা। হুন্না মিনাল কোরআন ওয়ালাইসাত মিনাল কোরআন, হুন্না মিনাল কোরআন ওয়ালাইসাত মিনাল কোরআন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন এই সাতটা শব্দ কোরআন মজিদের বিভিন্ন জায়গাত আছে, কয় জায়গাত, এক জায়গাত না বিভিন্ন জায়গাত, বিভিন্ন জায়গাত আছে, আগলা আগলা আছে। ওয়ালাইসাত মিনাল কোরআন, যেহেতু কোরআন মজিদের এক জায়গাত নাই সাইরোটা শব্দ, এর কারণে এটা কোরআনের আয়াত নাই, কিতা নাই কোরআনের আয়াত নাই, আর আবার যেহেতু আলাদা আলাদাভাবে সাইরো শব্দ আছে সুতরাং এটা কোরআনের শব্দ, সুতরাং এটা কিতা কোরআনের শব্দ।